আজ আমি আপনাদের সামনে কুলের আচার করা দেখাবো। প্রথমে কুল বাজার থেকে কিনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বোটা ছাড়িয়ে এইভাবে রোদে নেড়ে দিতে হবে, ছাদের উপরে রোদে নেড়ে দিতে হবে। দেখতে হবে পাকিতে যেন না খায়। এইভাবে একদিন পরে কালার এরকম হয়ে যাবে, তার পরের দিন আস্তে আস্তে এরকম হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে উল্টে দিতে হবে। দেওয়ার পরে তারপরে দেখা যাবে এরকম শুকিয়ে বেশ এরকম হয়ে গেছে, এরকম হয়ে যাচ্ছে। এবং যেগুলো সবুজ রঙের আছে ওগুলো ফেলে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম হওয়ার পর এগুলোকে তারপরে হাত দিয়ে চেপে চেপে ফাটিয়ে দিতে হবে, প্রত্যেকটা ফুল ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দিয়ে সেটা আবার একদিন রোদ খাওয়াতে হবে, রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়ানোর পরে তারপরে রোদটা খাওয়ানো হয়ে গেলে পরের দিন উনানে কড়াইতে গরম করে এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে এর মধ্যে তারপরে একটু নুন দিতে হবে, নুন দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, ও যেটা বলা হয়নি, যে কড়াইটা গরম করে একটু তেল দিয়ে কুলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা সব একটু মাখিয়ে নিতে হবে, তেলটা মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে নুন দিতে হবে। এবার নুন চামচ, দু চামচ নুন দেওয়া হলো। নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। কুলটা বেশি টক হলে একটু নুনটা একটু বেশি লাগে। আর এই কুলগুলো একটু টকই হয়। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এইবার চিনি, 500 গ্রাম চিনি এর মধ্যে দিতে হবে। চিনিটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে কুলটা কুলটা এই চিনিটা মিশে যাবে, মিশে যাবে। কুলটা আস্তে আস্তে একটু ইয়ে হতে থাকবে, নরম হতে থাকবে। ওর ভেতর থেকে রসটা বেরিয়ে চিনিটা মাখা মেখে যাবে। এরকম কিছু মাখো মাখো ভাব চলে এসছে। এইবার এর মধ্যে আখের গুড়, যেগুলো দলা পাওয়া যায় ডেলা, ওইগুলো গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, ভালো করে মেশাতে হবে। কড়াইতে অনেক খুশি হয়ে গেছে, যে জন্য মাছ করতেই হচ্ছে। জোলা গুড়টা দিলে কী হয়, বেশি জল জল হয়ে যায়। এই জন্যে আমি গুড়ের যে ডেলাগুলো পাওয়া যায় শক্ত, ওইগুলো দিয়েছি, যাতে জলের অংশটা কম আছে। ফুলের নিজের যে জলটা আছে সেইটা বেরিয়ে ফুলের গায়ে পুরো মেখে যাবে। দেখুন আস্তে আস্তে এরকম হয়ে যাবে, ফুলগুলো বেশ ফুলে উঠবে। নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়, তাহলে পোড়া গন্ধ হয়ে যাবে। এরকম হয়ে যাবে বেশ অনেকটা। দেখ গুড় চিনি গলে কুলের ভেতরের কাইটা বের করে নিয়ে এসছে। এবার এটা দিয়ে ভালো করে রান্না হচ্ছে, খুব সুন্দর জাল উঠেছে দেখুন। এভাবে চলতে চলতে লাস্ট এরকম হয়ে যাবে, প্রায় হয়ে এসছে, হয়ে এসছে, একটু কালো কালো ভাব চলে এসছে। এবার জলটা আর একটু শুকাবে, জলটা আর একটু শুকাবে। শুকানোর পরে এবার নাড়াচাড়া করতে, এই সময় কিন্তু তলাটা ধরে যায় কিন্তু কড়াইয়ের, ওই জন্যে মাঝে মাঝে নাড়তে হবে। দেখুন এবার অনেকটা ই হয়ে গেছে, চলে এসছে, ভাব চলে এসছে আচারে, অনবর্তনে নিয়ে যেতে হবে। তাই হয়ে এসছে। এইবার পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রাখতে হবে, এবার নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পর এটা ঠান্ডা হলে যে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা হয়েছিল সেই পাঁচফোড়ন গুঁড়োটা ভালো করে মাখিয়ে ভালো পরিষ্কার কাচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে হবে। কাচের জার
ভালো করে ধুয়ে মুছে শুকনো করে অবস্থায় রাখতে হবে যে কাছে যাবে এবং কদিন রোদ্রে দিতে হবে। এইভাবে সারা বছর খাওয়া যাবে, নষ্ট হবে না। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।